অনেকগুলো ম্যাচ কিন্তু গড়িয়ে গেছে, আর এই মুহূর্তে ইডেন গার্ডেন্সে খেলার পালা হলো গুজরাট টাইটান্সের কলকাতা নাইট রাইডার্স, যে টিমটা এই মুহূর্তে কিন্তু শেষ ম্যাচটা জিতে কিছুটা সুবিধাজনক জায়গায় রয়েছে। তবে পরপর চারটে হার এবং মোট পাঁচটা হারের পর এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স খুব একটা সুবিধাজনক জায়গায় নেই বললেই চলে। এই মুহূর্তে গুজরাট টাইটান্সের সঙ্গে খেলা রয়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে তাদের হোম ম্যাচ। আমরা জানি যে এর আগে যে গুজরাট টাইটান্সের সঙ্গে খেলাটা হয়েছিল সেই ম্যাচটা কতটা আবেগপ্রবণ ছিল কলকাতা নাইট রাইডার্সের কাছে, কারণ রিঙ্কু সিং তিনি পারফর্ম করেছিলেন, ওভার পারফর্ম করেছিলেন বলা যায়, কারণ শেষ ওভারে কোথাও গিয়ে 29-30 রান করা, পাঁচ বলের মধ্যে পাঁচটা ছয় সেই রিঙ্কু সিংয়ের ব্যাট থেকে এসেছিল। গুজরাট টাইটান্সের হোম গ্রাউন্ডে কলকাতা নাইট রাইডার্স জিতেছিল। এই মুহূর্তে নিজেদের হোম গ্রাউন্ডে খেলার পালা কলকাতা নাইট রাইডার্সের। ঋদ্ধিমান সাহা বাংলার বঙ্গতনয়, তিনি কিন্তু এই ম্যাচে নামছেন উইকেট রক্ষক হিসাবে গুজরাট টাইটান্সের, এবং KKR-র বিরুদ্ধে তার যে ইনিংস সেই ইনিংস একটা ভয়াবহ আকার কি নেবে ইডেন গার্ডেন্সে, সেই দিকে কিন্তু অবশ্যই যেমন বাংলার দর্শকদের চোখ রয়েছে তেমনটাই কিন্তু চোখ রয়েছে হার্দিক পান্ডিয়া বা ডেভিড মিলারদের ওপর, কারণ হার্দিক পান্ডিয়া এই গুজরাট টাইটান্সের তিনি ক্যাপ্টেন। এবং হার্দিক পান্ডিয়া কিন্তু আমরা জানি যে গত কয়েক বছর ধরে দারুণ পারফর্ম করছেন, শুধুমাত্র গুজরাট টাইটান্সের হয়ে নয় ভারতীয় দলের হয়েও। আর এই গুজরাট টাইটান্স, যে গুজরাট টাইটান্স দল IPL চ্যাম্পিয়ন, লাস্টবারের IPL চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা এই মুহূর্তে মাঠে নামছে। আর এই হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেনের হাত ধরেই কিন্তু গুজরাট টাইটান্স তাদের টাইটেল খেতাব, যে খেতাব জিতেছিল সেই খেতাব তারা পেয়েছিল, এবং তারপরেই ইডেন গার্ডেন্সে নামছে। ইডেন গার্ডেন্স ইতিমধ্যেই সেজে উঠছে এবং বিভিন্ন মানুষজন টিকিটের লাইনে দেখা যাচ্ছে তাদের ভিড়, তারা টিকিট কাটছেন, তারা খেলার জন্য প্রস্তুত হচ্ছেন। আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা, তারপরে কিন্তু ইডেন গার্ডেন্সে নেমে পড়বে দুই দল। এই যে IPL মরশুমটা গোটা চলে সেই জায়গায় কিন্তু একটা আনন্দ উৎসব বলা যায় ক্রিকেটের, আর সেই আনন্দ উৎসবকে নিয়ে সবাই মেতে থাকেন, যেমনটা কিন্তু কলকাতার ক্রিকেট দর্শকরা, ক্রিকেট প্রেমীরা বা ক্রীড়াপ্রেমীরা সত্যি খুব পাগল, আর সেভাবেই তারা কিন্তু ক্রিকেটের জন্য মেতে রয়েছেন। কিন্তু সবথেকে বড় যে চিন্তার বিষয়, অবশ্যই এই সময়টা যখন খেলা হয় তখন কিন্তু একটা কালবৈশাখীর আঁচ থাকে, যেমনটা আমরা জানি যে শহর কলকাতায় দীর্ঘ কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে, শহর কলকাতার আশেপাশে বৃষ্টি হয়েছে, তেমন কি ম্যাচের দিনকেও বৃষ্টি হবে, তখনও কি বৃষ্টি নামবে, সেই আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে সবটাই এখন পবন দেবতার ওপরে, সবটাই এখন ভাগ্য দেবতার ওপরে, যে আদেও কি বৃষ্টি নামবে নাকি বৃষ্টি নামবে না, এই ম্যাচ কি ভেস্তে যাবে নাকি ভেস্তে যাবে না, সেই দিকেও কিন্তু চোখ থাকবে। তবে অবশ্যই একটা জমজমাট লড়াই, একটা জমজমাট যে ম্যাচ, কত রান করে কলকাতা নাইট রাইডার্স, 200 বেশি রান করে নাকি গুজরাট টাইটান্স প্রথমে ব্যাট করে 200 বেশি রান করে, সেই দিকে কিন্তু নজর থাকবে। তবে সমানে সমানে টেক্কা গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ভালো রেকর্ড, ট্র্যাক রেকর্ড KKR-র শেষ ম্যাচে। তবে এই ম্যাচটা কী হয় সেটা কিন্তু আমরা অবশ্যই দেখব।